সনাতন ধর্ম অবলম্বীদের পূজামণ্ডপ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য সারা দেশে 32,000 পূজামণ্ডপে নিরাপত্তা 15,000 র‍্যাব সদস্য তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের শান্তিপ্রিয় জনগণ সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূজা আয়োজন উৎসবমুখর পরিবেশ শেষ করবেন। বিচ্ছিন্ন কোনো বিষয়কে কেন্দ্র করে উৎসব বিঘ্ন যাতে না ঘটে এজন্য গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছে র‍্যাব। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার মহানগর সর্বজনীয় পূজা কমিটির নেতৃত্ব ডিরেক্টর জেনারেল র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। দেশ এখানে সব সম্প্রদায়ের মানুষ, সব বর্ণ গোত্রের মানুষ তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিংবা সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করে আসছে এবং আমরা সবাই এতে সহযোগিতা করি। সে তারই ধারাবাহিকতায় এইবারের এই পূজা উদযাপন অনুষ্ঠানটিও অত্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে, কোনো প্রকার ঝামেলা ছাড়া সম্পন্ন হবে সেটাই আমরা আশা করি এবং সেই আলোকেই আমরা কাজ করে যাচ্ছি।